বলো কি সমস্যা? মার শরীরটা কদিন ধরে খারাপ হয়েছে, যার জন্য মাকে দিয়ে একটু ভারী কাজ করাতে আমাদের ভয়ই লাগছে। ডক্টরে বারণ করেনি, কিন্তু আমরা নিজেদের দিক থেকে একটু সাবধান থাকছি। সেই জন্য জল টল ভাই আর আমি আনছি। আমি এতগুলো নিয়ে যাচ্ছি ঠিকই, একসাথে তো আর আনতে পারবো না। ভাইকে বলে গেছি যে আয় নিতে, তো এগুলো ভরে রাখবো, যদি ও না নিতে আসে তাহলে আমার দুবার খেপ মারতে হবে। তো ও গেছিলো, ঢব দুটো নিয়ে এসছে, আর আমি কলসিতে জলটা নিয়ে এসছি। আমার না কলসিতে জল আনতে বেশ ভালোই লাগে, অনেক দূর হলে আমি পারি না, কিন্তু কাছাকাছি আমাদের খুব একটা দূর নয়, 100 মিটারের মধ্যেই, সেই জন্য পারি। আর এইদিকে জল নিয়ে চলে এসেছি, আর এদিকে এসে দেখছি যে দুধও দিয়ে গেছে। তো এই দুধটাও ঘরে নিয়ে যাব, সকালে নেওয়া হয় 500, আর বিকালেও নেয় মা 500 মতন মনে হয় নেয়, মানে বিকালেই নেয় মারা, যেহেতু আমরা এসেছি, ছেলে যেহেতু দুধ খায় গরুর দুধ, সেই জন্য এই দুবার নেওয়া। আর এদিকে এসে দেখছি সব খেলা করছে, মশারির ভিতরে বসে সব খেলা শুরু। এই সাবাস, খুব সুন্দর তো তোমার গাড়িটা, ওয়াও, এটা কার বডি? এই তোর বডি, তোমার বডি, তাই? ও বাবা, দারুন তো, আও দারুন টুপি। কি আয়ুষ, আয়ুষ দেখি তোর মাথাটা, দেখি পুরো গজনী স্টাইল। এদিকে একটা দেখি, এই দেখো গজনি। আমার ছেলে যেহেতু একা থাকে, আর ওকে না আমরা বাইরে দিতে একটু ভয়ই পাই, মানে ও পড়ে যায়, জানি না কেন, মানে ওর মাথাটা না ওর বডি আন্দাজে দেখবি একটু বড় আছে, যার জন্য ওর মাথার ঝুলটা সামলা রাখতে পারে না, দৌড়াতে গেলে হাঁটতে গেলে মানে নর্মালি হাঁটতে গেলেও পড়ে যায়। এবার ওর কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো ওর বডি আন্দাজে মাথাটা বড়, এটা মানে কোনো প্রবলেম না ঠিকই, কিন্তু আমরা ভয় পাই, বারবার পড়ে যায়, পড়ে গেলে এদিক ওদিক লাগে, সেই জন্য আমরা একা ছাড়ি না, ওই যারা আসে বাড়িতে আসে। এবার ও একা থাকে যেহেতু, কেউ আসলে না ও যেতে দিতে চায় না, মানে তাদেরকে যেভাবে পারে সেইভাবে ও ধরে রাখে। মশারির ভিতরে মানে ও তখনও ঘুম থেকে ওঠেনি, তখন নাকি ওরা এসছে, মানে আমি জল আনতে গেছি আর এরা এসে ডেকে তুলেছে। ওদের দেখে বাবা নাকি সে লাফ দিয়ে উঠে খেলনা, এবার খেলনা দিয়েছে, সবাই মিলে খেলা করছে, আর আমি ওদের সঙ্গে খেলতে বসে পড়েছি। ওইদিকে মার চাও হয়ে গেছে, চা গরম জল সব একসাথে খাবো, সকালে উঠেই গরম জল খাওয়ার কথা, কিন্তু সে উঠে এটা ওটা করতে করতে গরম জলটা আর খাওয়াই হয় না, গরম জল আর গরম জল থাকে না, ঠান্ডা জল হয়ে যায়। মা না চিনি দিয়ে এখন আর চা করে না, ওই আদা দেয় আর সামান্য একটু লবণ দেয়, ওতেই যেন ভালো লাগে, মানে চিনির থেকে এইটা লিকার চা ভালো লাগে। দুধ চা তবুও চিনি ছাড়া খাওয়া যায়, কিন্তু লিকার চা না আমি মোটেই খেতে পারি না। এবার মা যেহেতু একটুখানি ওই বিট লবণ টবণ কিছু একটা দেয়, মানে লবণই দেয়, কী লবণ দেয় আমি জানি না, তো ওই লবণটা দেওয়াতে না খাওয়া যায়। আর এদিকে সুগার ফ্রি বিস্কিট, মানে এখন পুরোপুরি চিনি বিস্কুট মিষ্টি বিস্কুট সব বন্ধ করে দেওয়া হয়েছে, এখন বাড়িতে আনাই বন্ধ করে দেওয়া হয়েছে, সবাই এখন এরকম বিস্কুটই খাচ্ছে আর এরকম চিনি ছাড়াই চা খাচ্ছে, মানে সব কিছুতে এখন ভয় ধরে গেছে, জানি না কী হবে লাস্টে। রিপোর্ট করা হয়েছে মার, তো সুগার টুগার কিছু নেই, কিন্তু ওই কাছাকাছি চলে গেছে, সেই জন্য আমি বারণ করেছিলাম যে তুমি চিনি খেও না, যেহেতু দিদার ছিল, দিদার এখন ঠিক হয়ে গেছে, কিন্তু আগে ছিল, মানে অল্প বয়সে ছিল, তখন আবার মেনে টেনে চলাতে ঠিক হয়ে গেছিলো। যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। এ বাবা পুড়ে গেছে, সরে যাও। জালটা তুলে দি, কি ওটা রাখো, ছিল আমরা দুই রাঁধুনি এখন বসেছি রান্না করার জন্য, রান্না তো করছি কম, পোড়াচ্ছি বেশি, দেখে দাও ওটা কি চামচ সেটা বিবি জানে, আমি জানি না। কাক দুটো দেখো, মা ওইদিকে মাছ, ওই দেখো ধরিস না কিন্তু হাত চুলকাবে কচু, ওটা চলো ঘরে চলো, খেতে হবে খেতে হবে। হাসিস না, আন্না আন্না
চোখে মুখে তো পড়ছে না আর আর হবে না আর কেচি দিয়ে কাটবো না এবার ব্লেড দিয়ে ব্লেডটা দাও কই ব্লেডটা দাও চুল সে এত বড় হয়েছে এমনি দেখলে বোঝা যায় না কিন্তু অল্পতেই সে ঘেমে যায় ঘন না তো আর তারপরে চুল খাড়া খাড়া ওই জন্য বোঝাই যায় না যে কত বড় হয়েছে ভীষণ বড় বড় হয়েছিল আগে তো কাছে দিক কেটে নিয়েছে তারপরে এদিকে কাটছে আর গরম পড়েছিল না মাঝে সেই সময় সেই মাথাটা তা ঘেমে যা অবস্থা হতো সেই জন্য মা বলছে টাক করে দিই এখন আবার দুদিন ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু সেই সময় না এত গরম পড়ে গেছিল দুদিন আবার তো পড়বে সেই জন্য মা বলছে এখন টাক করে দিই আবার যাওয়ার আগে টাক করে দেবো খুনি মানে যা গজাবে আবার কেটে দেবো খুনি মাথার চুল কোথায় গেল ওই যে নেই লাগিনা নিয়ে যা আইসি পুনু টাক হয়েছে তুমিও টাক হয়েছো টাক হবা না টাক হওয়ার পরে বলছিস প্রেশার কুকারে খিচুড়ি করেছে খিচুড়ি দেখো প্রেশার কুকারে সাইজ দেখো মার একটু ওষুধ নেওয়ার ছিল আর আমারও একটু কেনাকাটি ছিল সেজন্য বেরিয়ে পড়েছি এখন এই ওষুধ টষুধ নিয়ে আমরা চলে যাব আমি একটু ওই কানের মালা এইসব কিনবো বলে এসেছি তো দেখা যাক কি কিনি না কিনি সবটাই তোমাদের দেখাবো পড়াশোনা দেবে দেবে ছোটির ফিতেটা পাল্টে চলে এসেছি যেটা কিনবো বলে বেরিয়েছিলাম সেটা তো নিয়ে নিয়েছি মার আবার এটা পছন্দ হয়েছে তো এটা কাছে এনে আর ভালো লাগছে না এটার দাম বেশি না ওই 200 টাকা বলছিল এটা তারপরে গিয়ে অনেকগুলো দেখার পর এইটা পছন্দ হয়েছে এইটা নিয়েছে 250 টাকা ওই দেখতে বেশ ভালোই লাগছে সেজন্য নিয়ে নিলাম গেলেই শুধু মনে এটা নিয়ে ওটা নিই মেনলি আমি গেছিলাম এইটা নিতে কারণ আগের দিন দেখে এসেছিলাম তখন ভালো লেগেছিলো এটা নিয়ে এসেছিলাম আজকে মা গিয়ে এইটা পছন্দ করেছে বলছে এইটা নিয়ে এটা বেশ ভালো লাগছে তো এইটা নিয়েছি আর এই দুটো কানে নিয়েছি 30 টাকা করে বেশ ভালো লাগলো এটা মানে পাথরের আবার মুক্ত আছে আবার এইটা একটা পাথর আর এটা সিলভার এরকম পাস্তা নিয়ে এসেছি আর পিনাট বাটার নিয়ে এসেছি একটা দুটো নেল পলিশ নিয়েছি এই দোকানের নেল পলিশগুলো না ভীষণ ভালো হয় 30 টাকা করে নেয় কিন্তু ভীষণ ভালো আর এই যে এই পিনাট বাটারটা নিয়েছি কেন পাপড়ও দেখেছো কেরকম পাপড় এইরকম পাপড় দেখলে খেতে ইচ্ছা করবে কারো তুমি এটা তুমি খাও ওইটা আমি খাই দাও এটা লাভ নাও তোমার বিবি তোমাকে লাভ দিয়েছে নাও খাও